জোড়া দুঃসংবাদ ভারতীয় শিবিরে। মাঠে নামার আগে দলে আবারও বিশাল পরিবর্তন। দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ। আজ শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সিরিজ শুরুর আগের দিন টিম ইন্ডিয়ার 1-0 জোড়া দুঃসংবাদ, যার কারণে ম্যাচের 24 ঘন্টা আগে গোটা পরিকল্পনায় পরিবর্তন করতে হচ্ছে দলকে। কারণ চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেলেন দলের তারকা ব্যাটসম্যান কেএল রাহুল। তিনি এই সিরিজে অধিনায়কের দায়িত্বে ছিলেন। অনুশীলন চলাকালীন চোট পাওয়ার কারণে ছিটকে গেলেন রাহুল। তবে তিনি শুধু একা নয়, একই কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। এই সিরিজে সিনিয়র ক্রিকেটারেরা বিশ্রামে থাকায় কেএল রাহুলের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল অধিনায়কত্বের। আইপিএলে ব্যাট হাতে দারুণ সাফল্যের পর রাহুল মুখিয়েছিলেন এই সুযোগ নেওয়ার জন্য, কিন্তু চোট সব শেষ করে দিল। রাহুল ছিটকে যাওয়ায় ভারতীয় দলে এই মুহূর্তে ওপেনার হিসেবে রয়েছেন শুধু ঈশান কিশান এবং ঋতুরাজ গায়কোয়াড়। অপরদিকে কুলদীপ যাদবও আইপিএলে দুরন্ত পারফর্ম করার পর এই সিরিজে ভালো পারফর্ম করার জন্য মুখিয়েছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে নিজের জায়গা পাকা করার লক্ষ্য ছিল তার, কিন্তু চোটের কারণে তারও সেই আশা আপাতত অধরাই থেকে যাচ্ছে। কেএল রাহুল ছিটকে যাওয়ার পর এই সিরিজের জন্য অধিনায়কের নামও ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে রাহুলের পরিবর্তে নেতৃত্ব দেবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। অপরদিকে দলে ফিরেই ভাগ্য সাথ দিল হার্দিক পান্ডিয়ারও, তাকে এই সিরিজের জন্য সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। আইপিএলে গুড লাক যে হার্দিকের এখনও চলছে এই ঘটনা তারই প্রমাণ। বিসিসিআই এর এক কর্তা বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ লোকেশ রাহুল, তার বদলে ঋষভ পন্থ নেতৃত্ব দেবেন। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে চলেছে ভারতীয় দলের প্রথম একাদশ, তা নিয়ে রয়েছে জল্পনা। এক ঝলকে দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ। ঋতুরাজ গায়কোয়াড়। কেএল রাহুল চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় সেই জায়গায় সুযোগ পেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। এর আগে যে কটি সুযোগ পেয়েছেন নিজেকে খুব একটা প্রমাণ করতে পারেননি, আবার সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া ঋতুরাজ। ঈশান কিশান। ওপেনিং এ থাকবেন তরুণ তারকা ব্যাটসম্যান ঈশান কিশান। আইপিএল খুব একটা ভালো যায়নি ঈশানের, ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজে বড় পরীক্ষা হচ্ছে তার। ব্যাট হাতে আরও একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন ঈশান কিশান। শ্রেয়াস আয়ার। আইপিএল এর আগে ভারতীয় দলের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন শ্রেয়াস আয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন একাধিক অনবদ্য ইনিংস, কিন্তু আইপিএল খুব একটা ভালো যায়নি, তাই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রান করতে মুখিয়ে রয়েছেন শ্রেয়াস আয়ার। ঋষভ পন্ত। ভারতীয় দলের 4 নম্বরে খেলবেন দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। আইপিএল খুব একটা ভালো না গেলেও দেশের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী পন্ত। উইকেটের পিছনেও ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি। দীনেশ কার্তিক। আইপিএল 2022-এ ব্যাট হাতে আরসিবির হয়ে অনবদ্য ফর্মে ছিলেন দীনেশ কার্তিক। একাধিক ম্যাচে দুরন্ত ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি, যার সুবাদেই পেয়েছেন ভারতীয় দলের সুযোগ। দেশের জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন ডিকে। হার্দিক পান্ডিয়া। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম ভারতীয় দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া। চোটমুক্ত হয়ে আইপিএলে ব্যাটে বলে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্সকে প্রথম মৌসুমেই এনে দিয়েছেন ট্রফি। এবার সেই ফর্ম দেশের জার্সিতে ধরে রাখাই লক্ষ্য হার্দিকের। অক্ষর প্যাটেল। কুলদীপ যাদব চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন, তার খেলার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এবার বাহাতি স্পিনার ও অলরাউন্ডার অক্ষর প্যাটেল প্রথম একাদশের সুযোগ পেতে পারেন। ব্যাটে বলে নিজের কার্যকারিতা প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন তিনিও। যুজবেন্দ্র চাহাল। আইপিএল 2022-এ স্বপ্নের ফর্মে ছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল, প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য চাহালের। ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। ভুবনেশ্বর কুমার। ভারতীয় দলের পেস অ্যাটাকে প্রধান ও অভিজ্ঞ পেসার হিসেবে থাকতে চলেছে ভুবনেশ্বর কুমার। নতুন বলে সুইং করানোর দক্ষতা ও ডেথ ওভারে ভুবির বোলিং বড় শক্তি ভারতীয় দলের কাছে, নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। হর্ষাল প্যাটেল। ভারতীয় ক্রিকেট দলে যে সীমিত সুযোগ পেয়েছেন হর্ষাল প্যাটেল, তাতে নিজেকে প্রমাণ করেছেন। আইপিএলেও ভালো বোলিং করেছেন তিনি। ডেথ ওভারে হর্ষালের স্লোয়ার বোলিং সমস্যায় ফেলেছে বড় বড় ব্যাটসম্যানদের, সেই কাজই দেশের জার্সিতে করে দেখাতে মুখিয়ে রয়েছেন তিনি। উমরান মালিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে অভিষেক হতে পারে কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিকের। আইপিএলে তার আগুনে বোলিং প্রশংসা কুড়িয়েছে সকলের। আইপিএলে ভালো বোলিংয়ের সুবাদেই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে, ফের একবার আগুন ঝরাতে প্রস্তুত তিনি।